আজকে আমরা আলোচনা করব জমি পরিমাপের যে সহজ নিয়ম, সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব। এখানে গানটার যে স্কেল রয়েছে সেই স্কেলের যে হিসাব, বর্গ লিঙ্কের যে হিসাব, আপনার জমি আয়তকার হলে আপনি বর্গ লিঙ্ক দিয়ে কিভাবে হিসাব করবেন, বা যদি বর্গ ফুট থাকে তাহলে কিভাবে শতকে পরিণত করবেন, সে বিষয়েই আজকে আমরা এই প্রতিবেদনটি আলোকপাত করব। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে নোটিফিকেশন বেল রয়েছে সেটি অন করে দিবেন, তাহলে যখনই এই ধরনের ভিডিও বানাবো আপনারা তখনই পাবেন। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক আজকের প্রতিবেদনটি। তাহলে বন্ধুরা, আমরা যদি আমাদের জমিটি আয়তকার হয় বা বর্গাকার হয়, সব পদ্ধতি রয়েছে বের করার নিয়ম, তবে আজকে আয়তকার জমিটির সম্পর্কেই কথা বলবো। জমি জমা নিয়ে ঝামেলা এড়াতে বা বসত বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের কাজে জমির মাপ জানা খুবই জরুরি হয়ে পড়ে। দরকারের সময় সার্ভেয়ার বা আমিন পাওয়া কঠিন হয়ে যায়, তাই নিজের জানা থাকলে ক্ষতি কী? আর এটা কিন্তু কঠিন কাজ নয়, কয়েকটি জ্যামিতির সূত্র জানলে সহজেই আপনি একজন সহযোগীকে নিয়ে যে কোনো আকার বা আকৃতির জমি হোক না কেন, আপনি কিন্তু মাপ করতে পারবেন। জমি পরিমাপের ক্ষেত্রে যে চেন বা শিকলটি ব্যবহার করা হয় সেটির নাম গান্টার্স চেন। ইংরেজ বিজ্ঞানী গান্টার জরিপ এর যে কাজ সেটি সহজ করার জন্য এই শিকল উদ্ভাবন করেন। এই শিকলের হিসাবটা হল এটির দৈর্ঘ্য 22 গজ বা 66 ফুট, এতে মোট 100টি লিঙ্ক রয়েছে। প্রতিটি লিঙ্কের দৈর্ঘ্য 7.92 ইঞ্চি। জমি পরিমাপের সবচেয়ে কার্যকর উপায় হলো শতাংশ ধরে পরিমাপ করা, যেটা আমরা শতক বলি। গান্টার্স চেনের 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ বা 1 শতক ধরা হয়। সাধারণত জমি বর্গাকৃতি বা আয়তকার হলে খুব সহজেই এ পদ্ধতি জমি পরিমাপ করা যায়। তবে আপনি গজ ফিতা ব্যবহার করে বা হাতের হিসাবেও জমি পরিমাপ করতে পারেন, সেক্ষেত্রে সূত্রটি একটু আলাদা হবে। আমরা নিচে গান্টার্স চেনের মাধ্যমে 1 শতাংশ জমির যে পরিমাপ করব সেই নিয়মটা একটু দেখাচ্ছি। দেখুন, একটি ছবি পাচ্ছেন, এটি একটি আয়তকার জমি, দৈর্ঘ্য 50 লিঙ্ক, প্রস্থ 30 লিঙ্ক। আমরা প্রথমে লিঙ্কের হিসাবেই জমি পরিমাপটা দেখাই, তারপরে আপনাদেরকে বর্গফুটের হিসাবে জমি পরিমাপ দেখাবো। তাহলে দৈর্ঘ্য 50 লিঙ্ক, প্রস্থ 30 লিঙ্ক। আপনারা জানেন আয়তকার জমির দুটি বাহু বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে নিচের বাহুটাও 50 লিঙ্ক আর প্রস্থ যেহেতু 30 লিঙ্ক, তাহলে অপর প্রস্থটাও 30 লিঙ্কই হবে। এবার আয়তকার যে জমি, দেখুন উপরে যে জমি আপনাদেরকে দেখালাম সেই জমিটি অবশ্যই আয়তকার, অর্থাৎ একটি আয়তক্ষেত্রের মতো এর বিপরীত বাহুগুলো সমান। ধরা যাক দৈর্ঘ্য 50 লিঙ্ক, যেটা আপনাদেরকে দেখালাম দৈর্ঘ্য 50 লিঙ্ক, আর প্রস্থ 30 লিঙ্ক। এখন এই আয়তক্ষেত্রফলের সূত্র আপনারা জানেন, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে উপরের যে ছবির জমির ক্ষেত্রফল হবে 50 গণিত 30। 50 কোনটা? 50 হলো দৈর্ঘ্য 50 লিঙ্ক আর প্রস্থ 30 লিঙ্ক। গুণ করব এটার ক্ষেত্রফল জমিটির, বের করব 50 গণিত 30, দেখলে কি হচ্ছে, 1500 বর্গ লিঙ্ক হলো। আর আমরা জানি 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতক, এভাবে নির্ণয় করা ক্ষেত্রফল 1000-এর যদি বেশি হয় বা কম হয় সেই ক্ষেত্রে আমরা ওই সংখ্যাকে 1000 দিয়ে ভাগ করে ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে আমার 1500 বর্গ লিঙ্ক হয়েছিল, তাহলে 1000-এর থেকে বেশি, তাহলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে হলো 1.5 শতক। তাহলে আমরা বর্গ লিঙ্ক থেকে শতক পেয়ে গেলাম। সেভাবেই
আমরা এবার বর্গফুটের হিসাব করব। তাহলে উপরের যে ছবিটি রয়েছে সেই ছবিটি আমরা একই রেখে দিলাম এবং লিঙ্কের জায়গায় ফুট লিখে দিলাম। তাহলে দৈর্ঘ্য 50 লিঙ্কের জায়গায় আমরা এবার 50 ফুট ধরব, আর প্রস্থ 30 লিঙ্কের জায়গায় 30 ফুট ধরব। কেন? তার কারণ হলো আমরা এবার লিঙ্কের হিসাব ছেড়ে বর্গফুটের হিসাবটি দেখাবো আপনাদেরকে। তাহলে আমরা বর্গফুটের যে হিসাব সেটা চলে আসি। দেখুন, আপনার কাছে গানটাস চেন না থাকলে কি করবেন? এর সহজ সমাধান হচ্ছে সাধারণ ফিতা, টেপ, এমনকি হাতের যে মাপ দিয়েও জমি পরিমাপ করা যায়। তো সবার হাত তো আর সমান নয়, এ কারণে হাত দিয়ে মাপলে নির্ভুল। তবে একটা ধারণা পাবেন, বর্গফুট যে হিসাব জমি পরিমাপ করতে চাইলে আপনাকে জানতে হবে, মানে জানা থাকতে হবে, 1% সমান 435.6 বর্গফুট। এটা মনে রাখবেন আপনারা, বা এখন তো গুগল রয়েছে, ইন্টারনেটে সার্চ করলেও এগুলো পেয়ে যাবেন, 1% সমান কত বর্গফুট এগুলো পাওয়াই যায়। উপরের আয়তকার জমির ছবিকে আমরা উদাহরণ হিসেবে নিয়ে লিঙ্কের স্থলে দৈর্ঘ্যপ্রস্থ এটি পাল্টে দিলাম। জমির দৈর্ঘ্য পাওয়া গেল 50 ফুট এবং প্রস্থ 30 ফুট। দেখুন, এই লিঙ্কের জায়গায় আমরা এখানে ফুট করে দিলাম, দৈর্ঘ্য 50 ফুট, প্রস্থ 30 ফুট, এটা করে দিলাম। তাহলে এবার কী হবে? আমাদের সেই একই নিয়ম, আয়তকার এর ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 50 × 30 = 1500 বর্গফুট। যেহেতু 435.6 বর্গফুটে 1%, সেহেতু প্রাপ্ত মানটিকে 435.6 দিয়ে ভাগ করলেই আমরা শতাংশের হিসাব পেয়ে যাব। তাহলে 1500 বর্গফুট ভাগ 435.6 বর্গফুট সমান দাঁড়াচ্ছে 3.4% প্রায় জমিটি, বা 3.4 শতক বলতে পারি। এই একই সূত্র ব্যবহার করে আমরা গজ এবং হাত পদ্ধতিতেও জমির পরিমাপ বের করা যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে 1% সমান 193.5 হাত বা 48.0 বর্গ গজ। এখান থেকে সরাসরি কাঠার হিসাবও আপনি বের করতে চাইলে তাও করতে পারবেন। 1 কাঠা সমান 1.65 শতক বা 720 বর্গ ফুট। তাহলে বন্ধুরা, আপনাদেরকে যে হিসাবটা বললাম এগুলো আপনারা গুগলেও গেলে সার্চ করলে পাবেন। তবে আজকে আমরা যে প্রতিবেদনটি করেছিলাম মূলত আয়তকার জমির যে পরিমাপ সেই পরিমাপটি করার জন্য, কারণ আপনারা জানেন জমি জায়গা প্রত্যেকেরই আছে, কম বেশি আছে। হয়তো আপনি ওয়ারিশ সূত্রেও জমি পেতে পারেন বা আপনার এমনি জমি হতে পারে, সেজন্য জমির হিসাবটা জেনে রাখা ভালো। এই জমির হিসাবটা জানলে আপনারই ভালো হবে। অনেকে হয়তো আপনারা জানেন, তা সত্ত্বেও আর একবার আপনাদেরকে এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং লাইকের পাশাপাশি শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যারা দেখলাম কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে তাহলে আমাদের নির্দিষ্ট কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা লাইভে ভিডিওতে চলাকালীন যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য যতটা পারবো ততটা উত্তর দেওয়ার চেষ্টা করব। কামিরুল শেখ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, উনি কমেন্ট করেছেন। আশিস রায় মহাশয় কমেন্ট করেছেন, অবশ্যই আপনাকে যতটুকু পারবো সাহায্য করব। এই ভিডিও শেষে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।